নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে নোয়াখালী জেলার প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11টা উপজেলার কাঁচারি বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে চাটখিল নিয়ে আসেন। নোয়াখালী জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক দীর্ঘ 7 থেকে 8 বছর চাটখিলে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আসতে দেয়নি এবং কয়েকবার তার গ্রামের বাড়ি হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাবর ঢাকা থেকে সড়ক পথে বাড়িতে আসছে শুনে উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উৎসব মুখর হয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে কাঁচারি বাজারের বাবরের জন্য অপেক্ষা করে। বাবর আসলে নেতাকর্মীরা যুবদলের আহ্বায়ককে ফুলের শুভেচ্ছা জানান এবং মাইক্রোবাস ও মোটরসাইকেল শোভাযাত্রা করে চাটখিল পেট্রোল পাম্পে পথসভা করে। এ সময় বাবর বলেন, আপনারা আমাকে যেভাবে রিসিভ করেছেন তাতে আমি মুগ্ধ ও কৃতজ্ঞ। নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ি আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনা উপজেলা যুবদল সুসংগঠিত। তিনি আরও বলেন, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং খোকনের নির্দেশনা আপনারা কারোর সাথে মারামারি জড়াবেন না। মানুষের জানমাল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিতে হবে। যারা অতীতে আপনার সাথে খারাপ আচরণ করেছে তাদেরকে ক্ষমা করে দিন।